এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সাজ্জা না কুচু, ওকে এসব খাওয়াতে পারলে হয়। যে মেয়েটা এত অবাধ্য কে জানে, নিজের শরীরের দিকে তো কোনো খেয়ালই নেই, পেটের বাচ্চাটার কথাও খেয়াল নেই। ঈশা বৌদি চপ খেতে যাইছে। কি আচ্ছা তুমি বলো তো, এইরকম সময় চপ খাওয়া ভালো? এত কিছু থাকতে সে কখন সকালবেলা চপ ভাজা হয়েছে উনি এখন সেটাই খাবেন? খবরদার না, কিন্তু একদম না শিলা। শিলা যদি এখন চপ খায় তাহলে আর দেখতে হবে না। শিলা একটা কাজ করো তো, তুমি না এগুলো একদম ফ্রিজে তুলে রাখো, হ্যাঁ, কালকে আমরা চা দিয়ে গরম করে খেয়ে নেবো। এখন এসব খেলে বদহজম হয়ে যাবে, নিজের শরীরটা তো খারাপ হবে হবে, পেটের বাচ্চাটাকেও ভোগাবে। তোমার মনে হয় ঈশা বৌদি তোমার কথা শুনবে? না শুনবে না, জোর করতে হবে আর কি। আর কি করার আছে দেখো কি করবে। আমি তো এই মিস্টার সেনকে দেখে বেশ ভালো লাগলো, ব্যাপার আছে একটা, মানে এত ব্যস্তর মধ্যে কিন্তু ফ্যামিলিকে সময় দেন। আমার তো ওনার ওয়াইফকে দেখেও খুব ভালো লাগলো, ওদের কথাবার্তা শুনলেই বোঝা যায় যে ওদের বিবাহিত জীবন খুব সুখের, একদম পারফেক্ট ফ্যামিলি, একদম পারফেক্ট ফ্যামিলি আমাদের মতো, যেরকম আমিও পারফেক্ট হাজবেন্ড হওয়ার চেষ্টা করছি, তাই না? সব সময় একদম কি কি সব সময় কি সেটা আমি পরে বলবো, শুনুন। পরে কেন, এখন বলতে হবে, এখন বলুন তো, সব সময় কি কি বলছিলে, কে চলে গেল, কি হলো? ওই যে ওই আমাদের ঘর দোর গুলো ভালো করে ঘুরে ঘুরে দেখছে, আর মাঝে মাঝে কাকে যেন ফোন করে কি সব বকছে।